হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি সন্তোষ, আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি, এই ভিডিওটা পশুপালক বন্ধুদের এবং খামারি বন্ধুদের জন্য খুবই কার্যকারী ভিডিও হবে। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা ভেটেনারি এই ব্যান্ডিকাইন প্লাস ভেট বলাস্টিক গরু মহিষ এবং ছাগলের কী কী সমস্যা হতে গেলে এই বলাসটি খাওয়াতে পারেন এবং এই বলাসটির কম্পোজিশন কি এবং আপনারা কী ধরনের গরু মহিষ এবং ছাগলকে খাওয়াতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নতুন নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো চলুন দেরি না করে সে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই ব্যান্ডিকাইন প্লাস ভেট বলাস্টি হচ্ছে ম্যানকাইন কোম্পানির খুব সুন্দর একটি কৃমিনাশক ঔষধ, যেটা গরু মহিষ এবং ছাগলে প্রত্যেক পশুর ক্ষেত্রে খুবই কার্যকারী হয়ে থাকে। এই ব্যান্ডিকাইন প্লাস ভেট বলাস্টির কম্পোজিশন হয়েছে অলবেন্ডা জল অ্যান্ড আইভারম্যাকটিন। এই বলাস্টির কম্পোজিশন হচ্ছে অলবেন্ডা জল এবং আইভারম্যাকটিন, এই দুই ধরনের কম্পোজিশন থাকায় এই ঔষধটি গরু মহিষ এবং ছাগলের বিভিন্ন প্রকারের কৃমিকে ধ্বংস করে থাকে। এই ব্যান্ডিকাইন প্লাস ভেট বলাস্টি গরু মহিষ এবং ছাগলের পেটের কৃমিকেও ধ্বংস করে, এমনকি যদি কোনো গরু মহিষ এবং ছাগলের শরীরের মধ্যে চামকুন, এঁঠনি ও বাইরের পরজীবীকে ধ্বংস করতে সাহায্য করে এই ব্যান্ডিকাইন প্লাস ভেট বলাস্টি। যদি আপনাদের খামারে কোনো গরু মহিষ এবং ছাগলের এই ধরনের সমস্যা থাকে, অর্থাৎ কৃমিনাশক ঔষধ খাওয়াচ্ছেন ঠিকই, যদি আপনারা দুই ধরনের জীবাণুকে ধ্বংস করতে চান, অর্থাৎ পেটের কৃমি এবং বাইরের জীবাণুকে ধ্বংস করতে চান, তাহলে অবশ্যই এই ব্যান্ডিকাইন প্লাস ভেট বলাস্টি আপনার গরু মহিষ এবং ছাগলকে খাওয়াতে পারেন। এই ব্যান্ডিকাইন প্লাস ভেট বলাস্টি আপনার গরু মহিষ এবং ছাগলকে প্রয়োগ করবেন যদি আপনাদের খামারে কোনো গরু এবং মহিষ পেটে অতিরিক্ত পরিমাণে কৃমি হয়ে যায় এবং তার শরীরের মধ্যে বিভিন্ন রকমের পরজীবীর সৃষ্টি হয়ে যায়, সে সকল সমস্যার ক্ষেত্রে আপনারা এই ব্যান্ডিকাইন প্লাস ভেট বলাস্টি প্রয়োগ করতে পারেন। যে সকল গরু মহিষ এবং ছাগল প্রেগনেন্ট নেই, সেই সকল গরু মহিষ এবং ছাগলকে আপনারা এই ব্যান্ডিকাইন প্লাস ভেট বলাস্টি খাওয়াবেন। যদি আপনাদের খামারে বা বাড়িতে কোনো গরু মহিষ এবং ছাগল প্রেগনেন্ট থাকে, সেক্ষেত্রে আপনারা কখনোই এই ব্যান্ডিকাইন প্লাস ভেট বলাস্টি প্রয়োগ করবেন না, কারণ এই ব্যান্ডিকাইন প্লাস ভেট বলাস্টি কোনোভাবেই প্রেগনেন্সি সেফ নয়। তো আপনারা মনে রাখবেন, যদি কোনো গরু মহিষ এবং ছাগল প্রেগনেন্ট থাকে তখন আপনারা এই ব্যান্ডিকাইন প্লাস ভেট বলাস্ট কখনোই প্রয়োগ করবেন না। যদি প্রয়োগ করে দেন তখন কিন্তু আপনার গরু মহিষ এবং ছাগলের ক্ষতি হয়ে যেতে পারে, তো সেদিকটা আপনারা লক্ষ্য রাখার পরেই এই বলাস্টি গরু মহিষ এবং ছাগলকে খাওয়াবেন। এই মেডিসিনগুলি আপনারা অবশ্যই খাওয়াবেন নিজ ইচ্ছা মতো, কিন্তু দেখে নেবেন যে যদি ভালোভাবে বিস্তারিত না জানেন তখন কিন্তু আপনারা কখনোই নিজ ইচ্ছা মতো খাওয়াবেন না, কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেওয়ার পরেই এই বলাসগুলি আপনার খামারে ও বাড়িতে কোনো গরু মহিষ এবং ছাগলকে প্রয়োগ করবেন। আর যদি আপনারা প্রেগনেন্ট পশুকে খাওয়াতে চান, সেক্ষেত্রে এর বদলে আপনারা ম্যানকাইন কোম্পানিরই খুব ভালো একটি মেডিসিন, যেটা ফেন্ডিকাইন প্লাস ভেট, এই ফেন্ডিকাইন প্লাস ভেট বলাস্টি আপনারা খাওয়াতে পারেন। এই বলাস্টি হচ্ছে সম্পূর্ণরূপে প্রেগনেন্সি সেফ। এই বলাস্টি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে সে ভিডিওটি দেখে নিতে পারেন যে ফেন্ডিকাইন প্লাস ভেট বলাস্টি গরু মহিষ এবং ছাগলের কী কী সমস্যাকে দূর করতে সাহায্য করে। এবার বলে দিই যে আপনারা এই ব্যান্ডিকাইন প্লাস ভেট বলাস্টি গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন। এই বলাস্টি আপনারা মিনিমাম 3 কুইন্টাল ওজনের একটি গরু এবং মহিষকে একখানা বলাস্ট প্রয়োগ করতে পারেন, আর যে সকল মাঝারি ধরনের গরু এবং মহিষ রয়েছে তাদের ক্ষেত্রে আপনারা এই বলাস্টির হাফ বলাস্ট প্রয়োগ করবেন। এই ব্যান্ডিকাইন প্লাস বলাস্টি আপনারা গরু মহিষ এবং ছাগলের রিপিট ডোজ কখন দিবেন, এই বলাস্টি যদি আপনারা একবার খাওয়ান তারপরে আপনাকে এই বলাস্টি 3 থেকে 4 মাস পরপর আপনার গরু এবং মহিষকে খাওয়াতে হবে। বছরে 3 থেকে 4 বার আপনারা এই বলাস্টি গরু মহিষ এবং ছাগল প্রত্যেক পশুর ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। এবার বলে দিই যে আপনারা ছাগলকে এই বলাস্টি খাওয়াবেন কি না। তো আপনাদের সবসময় বলবো, আপনারা এই ব্যান্ডিকাইন প্লাস ভেট বলাস্টি আপনারা গরু মহিষ এবং ছাগল প্রত্যেকের জন্য তৈরি করা হয়েছে, তবে আপনারা ছাগলকে এই বলাস্টি না খাওয়াতে গেলেই হবে। এই কম্পোজিশন আপনার লিকুইড ওষুধ পেয়ে যাবেন ভেটেনারি মেডিসিনের দোকানে, সেই মেডিসিনটি নিয়ে এসে আপনার ছাগলকে খাওয়াতে পারেন নির্দিষ্ট মাত্রা অনুযায়ী।
তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।